কসবা শেতলার মন্দির স্টপেজের শেতলা মন্দিরের পুজো, এটা থিম হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। এটা তোমাদের বাইরে থেকে এখন দেখাচ্ছি, ভেতরে গিয়ে শেয়ার করছি ভেতরটা। আমরা এখন লাইনে যাই, লাইনে গিয়ে দাঁড়িয়ে ভেতর শেয়ার করছি। ও কত ভিড়, আজকে চতুর্থী তাই কত লাইন। দেখো লক্ষ্মীর ভাণ্ডার, টাকা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেখেছিস? দেখো লক্ষ্মীর ভাণ্ডারে ভাণ্ডার গুলো সব। লক্ষ্মীর ভাণ্ডার পুরো এধারে প্রত্যেকটা থেকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে। দেখো দেখো লক্ষ্মীর ভাণ্ডারে ভেতরটা, এই যে মা মা। দুর্গার মূর্তি দেখো, বেরোনোর রাস্তা। ব্যাস আমরা বেরিয়ে যাচ্ছি, ভেতরে আছে পুজো মণ্ডপে, ভেতরে মা দুর্গা। চলো মা দুর্গার সাথে শেয়ার করবো। মা আমি ফার্স্টে এইটাই ভেবেছিলাম মা দুর্গা, কিন্তু না। খুব সুন্দর করেছে দেখেছিস, পুরো ভার কাজ, ভারের কাজ দিয়ে মা দুর্গা। প্রচন্ড ভিড়। যাচ্ছি শেতলা মন্দির, বাসবা শেতলা মন্দির। এইবার রাজডাঙ্গার পুজো, টপিক ভারসাম্য। এটা বাইরেটা আমরা দেখাচ্ছি, ঢুকে ভেতরটা শেয়ার করব। বাইরেটা দেখো থিম ভারসাম্য। দেখো এটা একটা গাছের শিকড়, গাছ ভারসাম্য, এটা গাছ। দেখো গাছের শিকড়, আমি মাটির সুরে এই প্রেমিক স্বর করি অরণি বসুন। কি সুন্দর গাছগুলো বাড়ি হয়ে গেল বলছে। দারুণ করেছে না, এই যে মানে গাছগুলো ভেঙে সব বাড়ি ঘর দোর হচ্ছে মেশিন দিয়ে। হ্যাঁ ভারসাম্য, এই যে ভারসাম্য সাইন টাই ভারসাম্য। মা দুর্গা খুব সুন্দর, হ্যাঁ বরফ, হ্যাঁ বরফ গলে যাচ্ছে, বরফ গলে যাচ্ছে, গাছ কেটে বাড়িঘর হচ্ছে বুঝলি। কসবা তালবাগানের পুজো প্যান্ডেলের সামনেটা, তালবাগানে পুজো মণ্ডপের ভেতরটা। পুজো প্যান্ডেলে দুর্গামূর্তি আর থিম তালবাগান পুজোর থিম এটা। তালবাগানে পুজো প্যান্ডেলের সামনে ছোটোখাটো একটু মেলাও বসেছে, মেলাটা শেয়ার করলাম তোমাদের সাথে। দেখো কত খাবার দোকান,
দেখো একটা বসেছে, কসবা নবারুণ সংঘ ক্লাবের পুজো। আমার দেখো মা দুর্গা নবারুণ সংঘে কসবা, এটা কসবা রেনেসাঁস ক্লাবের মা দুর্গা, কসবা রেনেসাঁস ক্লাবের পুজো।